মানে গত 15 আগস্টের সকালবেলায় 6টার সময় বাইরে বসে আছি ঘরের ভিতরে, আর আমার দাদা বৌদি ওরা 8 জন মিলে এসে আমাকে ঘরের ভিতরে ঢুকে মেরে ফেলার চেষ্টা করে, গলায় গামছা দিয়ে মেরে ফেলার চেষ্টা করে, মানে শ্বাসকষ্ট করে মেরে ফেলার চেষ্টা করেছিল। তখন আমার বউ চিগলিয়ে চালিয়ে কোনো রকম বাঁচার জন্য আমাকে ওদেরকে দেখলো কি মরে যাবে, ছেড়ে দিয়ে ওরা চলে গেল। তারপর আমি ট্রিটমেন্টের জন্য গেলাম শামসি হসপিটাল। শামসি হসপিটালে মোটামুটি ট্রিটমেন্ট হলো। তারপরে সেদিন থেকে আমরা বাড়ি ছাড়া হয়ে গেলাম, আর বাড়িতে আমরা আশ্রয় পেলাম না। তারপর এই স্টেশন রাস্তা এখানে ওখানে ঘুরে বেড়ায়, কোথাও আশ্রয় পাই না। এইভাবে আমাদের জীবন কাটছে এখন। এই গত 1 মাস কয়েকদিন হয়ে গেল আমাকে মেরেছে আমার দাদা স্বপন চৌধুরী, তার ছেলে অমিতাভ চৌধুরী, যে সিভিক পুলিশে চাকরি করে, সে মানে স্বামী ফাঁড়িতে থাকে, তার জন্য পুলিশ ফেভারিশন প্রশাসন কেউ কাজে আমার আসছে না বা আমার কোনো খবর নিচ্ছে না। হ্যাঁ, ওরাই উল্টে আমাদেরকে চাপ দিচ্ছে আর ভয় খাওয়াচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে কি, আমার ছেলে বউকে নিয়ে আমি কীভাবে জীবন করব কাটবো সেটার আমার কোনো ব্যবস্থাই নাই, কেউ আমাকে সাথ সহকার দিচ্ছে না, আমি এইভাবে জীবনটা কাটছি। তার কি তুমি আসো, তোমার বাড়ির জিনিস বার করে দাও, তোমাকে ঘর খুলে তুমি থাকতে পারো। তাই আমি গেলাম, তখন সেই বাস দিয়ে আর ওই কাঠ দিয়ে মেরে আমার কোমর ভেঙে দিয়েছে। আমি এখন শামসি হসপিটালে এই ট্রিটমেন্ট করাচ্ছি, গ্রামীণ হসপিটালে এই ট্রিটমেন্ট করাচ্ছি। এখন কোথায় আছো আপনি? এখন আমরা ওই রাস্তাঘাটে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি। এরা এইড পেশেন্ট, এদেরকে থাকার জায়গা দিবা না, এদের সঙ্গে কথা বলবো না, মুখে কাপড় দিয়ে কথা বলবো, তত তোমাদের অসুখ ছিঁড়ে যাবে। হ্যাঁ, দ্বিতীয় কথা এটা হলো। তারপরে ওর দ্বিতীয় ছেলে ওই অনুপ চৌধুরী, এ বলছে কি ওকে তোকে কেটে একটা কবর দিয়ে দেবো, তোর কিচ্ছু হবে না, তোর কিচ্ছু করতে পারবি না। আর একটা আছে ওর মেয়ে, ওই যে তোকে বাড়ি ছাড়া করবো, ও কিন্তু উপরন্ত কেটে পুঁটে দেবো। এখন কী চাইছেন আপনি? আমরা চাইছি যে আমার ঘরে সুব্যবস্থা হয়, আমরা যে ঠিকভাবে থাকতে পারি, এটাই চাই। যাকে নিয়ে ঘটনাটা সে আজকে আমার কাছে এসেছিলেন, ঘটনাটা বললেন, এই ব্যাপারটা বিডিও নজরে আমি দিচ্ছি এবং প্রশাসনের নজরে দিচ্ছি, আর বাকি থাকলো পঞ্চায়েত থেকে। পঞ্চায়েত থেকে আমরা যতটা ওর পাশে দাঁড়ানোর কাজ আমরা ওর পাশে দাঁড়াবো, এবং ও যাতে বাড়িতে ঢুকে বসবাস করতে পারে তার জন্য আমরা চেষ্টা করবো পঞ্চায়েতের তরফ থেকে। অবশ্যই সচেতনতার অভাব আছে, না হলে এটা হয় না। যাক, আমরা সেরা যাতে সমাজে সচেতনতাটা বাড়ে সেটার দিকে আমরা লক্ষ্য রাখবো। যাক, সামনের দিকে এই সচেতনতা যাতে বাড়ে তার জন্য সামনের দিকে আপনার পঞ্চায়েত থেকে একটা কিছু একটা ব্যবস্থা করার আমরা চিন্তা ভাবনা করবো প্রচারে। মানে প্রত্যেকটা জিনিস পরিষেবা যার কাছেই যাচ্ছে সবাই ছিছা হাবি জাবি করছে, তাকে প্রশ্রয় দেয় না, এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, রেল স্টেশনের কাছে কদিন থাকলো, নানা রকম অসুবিধা দেখে পুষ্ট কথা আমি তখন বাধ্য হয়ে করলাম যে বেশ ভালো কথা, আমার এখানে মানে খাওয়া দাওয়ারও প্রবলেম, এবং যে ও যে ঘরে থাকবে সে ঘরে থাকারও ব্যবস্থা করছে না, ভূমিকা তো কিছুই দেখতে পাচ্ছে না, কিছুই করছে না, যাচ্ছে ঘুরে আসছে, হ্যাঁ দেখছি, নানা রকম উল্টা সিধা কথাবার্তা বলছে। ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে মোটামুটি ধরেন 20 তারিখ, 20 তারিখই তো 20 তারিখের পর থেকে পুলিশের কাছে এদিক ওদিক ঘটকে বেড়াচ্ছে,